আজকের সুবিচার সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দের একটি মেয়ে পরপর তিন সপ্তাহ প্রত্যেক দিন স্কুলে দেরি করে আসত প্রথম সপ্তাহে দিদিমণি তাকে বকেছিলেন দ্বিতীয় সপ্তাহে তাকে মেরেছিলেন তৃতীয় সপ্তাহে তাকে বার করে দিয়েছিলেন ক্লাস থেকে চতুর্থ সপ্তাহ গোটাটাই মেয়েটা স্কুলে এলো না পঞ্চম সপ্তাহের প্রথম দিন সে সবার আগে স্কুলে এসে উপস্থিত দিদিমণি প্রথমে তাকে বেধারক মারলেন গত সপ্তাহে স্কুলে না আসার জন্য তারপরে তাকে জিজ্ঞাসা করলেন সে কেন স্কুলে এতদিন আসেনি মেয়েটি বলল প্রথম সপ্তাহে যেদিন দেরি করে এসেছিলাম আমার মা অসুস্থ ছিলেন দ্বিতীয় সপ্তাহে আমার মাকে কেউ খাবার রান্না করে দেবার ছিল না বলে রান্না করছিলুম তৃতীয় সপ্তাহে মা হাসপাতালে ভর্তি ছিলেন মাকে পৌঁছোতে গেছিলাম খাবার আর গত সপ্তাহে মা চলে গেলেন এই আধ্যশ্রাদ্দ মেটাতেই শুক্রবার অবধি হয়ে গেল তাই গত সপ্তাহে আমি স্কুলে আসতে পারিনি শান্ত হয়ে মেয়েটি বসে পড়ল তার সিটে সঙ্গে সঙ্গে গোটা ক্লাস এবং দিদিমণিও শান্ত এরকম অবাঞ্ছিত প্রশ্ন যেন তো আমরা সব সময় করে থাকি আমরা কখনো যাকে প্রশ্ন করছি তার দিকে তাকিয়ে প্রশ্ন করি না আমি আমার দিক থেকেই জগৎকে দেখি একটু জগতের অন্য দিক থেকে জগৎকে দেখা আসন্ন অভ্যাস করি